বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, হে সমস্ত মুসল্লিগণ, ফরেজগারগণ, হে সমস্ত সাধকগণ, যারা আল্লাহকে পাইতে সাধনা করে, যারা বেহেস্ত যাইতে আল্লাহর ইবাদত করে, যাই হোক, আজকের যে আলোচনাটি সে আলোচনাটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। তো ছোটবেলায় আমরা যে ওয়াজ শুনতে যাইতাম, তো সেখানে দেখা যায় যে ওয়াজগুলো শুনতাম সে ওয়াজগুলো এখন এই জ্ঞান মন বিবেক আর মেনে নেয় না। তখন শুনতাম এমুক বক্তা আসবে, কি সুন্দর কথা বলবে, মনে হয় সেই শিশুকালের জন্যই ওই কথাগুলো প্রযোজ্য ছিল। এখন শিশুকাল নেই, এখন আমরা বয়সের যেখানে এসে পৌঁছেছি সেই কথাগুলো এখন আর চলে না। তবে একটি কথা কি দেখেন, যেমন ওয়াজ করে বলতো যে আমাদের শ্রেষ্ঠ নবী আরবি ভাষার দেশে তাকে আল্লাহ পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, তো এই আরবি আমাদের কোরআন আরবিতে এটা লিপিবদ্ধ হয়েছে, আল্লাহ নাজিল করেছেন। তাহলে তোমরা যদি রাস্তাঘাটে চলতে যাইয়া যদি কোথাও আরবি লেখা দেখো বা একটা পৃষ্ঠা পড়ে আছে আরবি লেখা, এটাকে কিন্তু তোমরা উঠিয়ে রেখো উপরে, তাহলে আল্লাহ তোমাকে কোনো একদিন উপরেই তুলে রাখবে, তোমাকে নিচে নামাবে না। তখন তো কথাটা খুব বুঝেছি, সেই কাগজের টুকরা একটা পেয়েছি রাস্তায়, সেই কাগজের টুকরার মধ্যে আরবি লেখা, ওরে আল্লাহর কালাম, এ আল্লাহর কালাম রাস্তায় পড়ে আছে। তখন তো পড়তেও জানতাম না, তখন আমি ছোটবেলায় একটা ট্রাঙ্কের মধ্যে আমার কাপড় চোপড় রাখতাম, তো এই ট্রাঙ্কের মধ্যে আমি এই কাগজটাকে ফেলে রেখেছি, যেতে রাস্তাঘাটে কেউ যদি পাড়া পড়ে তাহলে আল্লাহ আমাকে একদিন হাসরের দিন বলবে যে তুমি দেখেছো আরবি লেখা, এটার মধ্যে মানুষে পাড়া দিতে পারে, তুমি এটাকে হেফাজত কেন করলে না। তখন কি করব, তখন এই চিন্তা করে আরে ওয়াজের মধ্যেও তো বলেছে এটাকে যদি উপরে রাখি তাহলে আল্লাহ আমাকে উপরে রাখবে, তো এই কাগজটা নিয়ে আমি রেখে দিয়েছি উপরে ট্রাঙ্কের ভিতরে। তো পড়ালেখা যতটুকুই আল্লাহ তৌফিক দান করেছে পড়েছি, এবং আরবি যখন পড়তে শিখেছি এবং আরবির বাংলাটা পড়তে শিখেছি, তখন সেই ট্রাঙ্কটা লাড়া দিতে যাইয়া সব তখন সেই ট্রাঙ্কটাকে কী করেছি, যে লাড়া দিতে যাইয়া ওই কাগজটা পেয়েছি, ওই কাগজটা পেয়ে বুকে লাগিয়েছি, আরে এই কাগজটা আজকে এত বছর আগে রাস্তার থেকে পেয়েছি। তখন এই কাগজটা পকেটে করে মসজিদে গেছি, তখন বয়স চলে আমার 15-16, তখন হুজুরকে দেখালাম, দেখেন হুজুর কোরআনের একটা পৃষ্ঠা রাস্তায় পেয়েছিলাম, অনেক দিন ধরে আমি ট্রাঙ্কে রেখেছিলাম। তখন তো হুজুর তো মাওলানা সাহেব, তিনি সুন্দর করে পড়লেন, পড়ার পরে তিনি বলতেছে এ ফেলে দাও ফেলে দাও, আরে এটা কি বলেন, আমি এত বছর যত্ন করে রেখেছি, আল্লাহর আয়াত আল্লাহর কোরআনের আয়াত যদি আমি উপরে রাখি তাহলে আল্লাহ আমাকে উপরে রেখেছেন। তখন সে আমার ঘাড়ে হাত দিয়ে বলল, দেখো এটার মধ্যে কিছু চিঠি লেখা ছিল, আরবিতে চিঠি লেখা, এই চিঠির মধ্যে একজন একজনকে বকাবাজি করেছে, গালাগাল করেছে, এই গালাগালগুলা এটার মধ্যে লেখা। আমরা যেমন বাংলা একটা চিঠি লিখি গালাগাল লিখি, তেমনি চিঠির মধ্যে আরবিতে গালাগাল লেখা। এখন এই গালাগাল কি আমি ট্রাঙ্কের মধ্যে ভরে রেখেছিলাম এতদিন, হায় হায়, এ তো সোয়াব কামাতি গিয়ে পাপটাই করে ফেলেছি। যাই হোক, সেটা বিশ্বাসে ছিল তাই করেছি, এখন তো বুঝেছি এখন আর রাখবো না, এটা এখন ফেলে দেব। আমাদের মাতৃভাষা বাংলা, বাংলায় বলতে পারি লিখতে পারি, আরবের মাতৃভাষা বাংলা, বাংলায় বলতে পারে লিখতে পারে, তো আমরা যেরকম কাগজ ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিই এরাও কিন্তু আরবি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়, এদের কাছে সেই মূল্যায়ন নেই।
তাহলে ছোটবেলার একটা সাবজেক্ট সেটা গেল, এখন তো আল্লাহ সাবালকের পরে এখন আরও একটা কালে আমরা রওনা দিয়েছি, হয়তো আর কিছু বছর পার হলে আমরা বৃদ্ধকালে পৌঁছে যাব যদি আল্লাহ হায়াত রাখে। তো এখন কথা হলো যে যেমন ছোটকালে পড়েছিলাম, মানুষ যখন দোজকে হবে তখন দোজকে নিক্ষেপ করা হবে আর দোজকের মধ্যে আগুনে জ্বালাবে। তো এখন আগুনে যে জ্বালাবে, তো এখন যখন তরিকতের জগতে এসেছি, মুর্শিদ ধরেছি, তখন আরেকটা জ্ঞানের উদয় হয়েছে, সেটা কি যে মানুষ যখন মারা যাবে তখন সেই মানুষটাকে আল্লাহ এই দেহটা মাটির সাথে মিশে যাবে, শাস্তি হবে কার, আত্মার সাজা হবে। তো আত্মার যদি সাজা হয় তাহলে আমি তো দেহের অজু করেছি, আত্মার অজু তো হয়নি। আত্মা যদি নাপাক হয় তাহলে এই নাপাকের কারণে কিন্তু এই আত্মার দোজকে জ্বলবে। তাহলে দেহের যে আমরা অজু পানি দ্বারা করেছি, গোসল পানি দ্বারা করেছি, তাহলে আত্মার মধ্যে তো পাপের ময়লা লেগে আছে, এই পাপের ময়লাকে সাফ করতে হলে সেটা কি বিষয়টা কি? যদি বলা হয় জিকির, না, জিকির হলো আত্মার খোরাক, যে জিকির করলে আত্মা শক্তিশালী হয় কিন্তু আত্মা পবিত্র হয় না। দেখবেন একটা খারাপ মানুষের কিন্তু শরীরে শক্তি কম নেই, তাহলে একজন পবিত্র মানুষের কাছে যেতে হবে যে আত্মার পবিত্র করেছে। সেই আত্মার পবিত্র ব্যক্তি আমাকে বলে দেবে যে বাবারে তোমার আত্মার পবিত্র করতে হলে তোমার এই সাধনা এই কাজগুলো এইভাবে করতে হবে, তাহলে তোমার আত্মা পবিত্র হবে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকে আপনাদের সামনে এই আলোচনাগুলো কেন আনলাম, যে আমরা সেই ছোটকালে শুধু পড়েছি, যা কিছু পড়েছিলাম এখন কিন্তু এটা চলে না। যেমন সাতটা দোজকের কথা উল্লেখ করা হয়, সাতটা দোজকের মধ্যে একটা দোজকের নাম হলো হাবিয়া। তাহলে হাবিয়া দোজকের মধ্যে শাস্তিটা কি? একটা পাপী যারা খারাপ করে বেরিয়েছে, তখন সেই পাপীর পেটের ভিতরে এমন একটা জানোয়ার বানিয়ে দেবে আল্লাহ, তখন তাকে পিছন দিয়ে শিকল দিয়ে টানবে, তখন দেখা যায় সে কষ্ট পাবে, মরবে না। দেখেন এই পৃথিবীতে অনেক মানুষ হাবিয়া দোজক মানে পেটের যন্ত্রণা, এই পেটের যন্ত্রণা অনেক পুরুষ লোক পেটের যন্ত্রণায় ভোগ করতে করতে মারা যায়, অনেক মেয়ে মানুষ পেটে গর্ভবতী হয়ে আছে ভূমিষ্ঠ হয়নি এর যন্ত্রণায় মারা যায়, আবার কাউকে সিজার করে উদ্ধার করতে হয়। তাহলে হাবিয়া দোজক, তাহলে আমরা ছোটবেলায় শুনেছি যে হাবিয়া দোজকে নিক্ষেপ করা হবে, আর হাবিয়া দোজকটাই হলো পেটের মধ্যে, যে পেটের মধ্যে মানুষের এমন একটা বিমার হয় মেয়েদের সন্তান আটকে যায় এবং পুরুষের কোনো এরকম কোনো রোগ হয় যা সেই রোগে চিৎকার করতে করতে একদিন মারা যায়। যাই হোক, আজকের যে আলোচনাটি মূলত বোঝাতে চাচ্ছি যে আমরা যা কিছু শুনেছি, আমরা যা কিছু শুনেছি, এখন যখন সাবালক হয়েছি এখন দেখা যায় সেই কথাগুলো ছাক না দিলে দেখা যায় অল্প কিছু কথা টিকে আর বাদ বাকি টিকে না। সেটি কেমন দেখেন, যেমন উজুর নিয়ম করা হয়েছে, বিসমিল্লাহিল আলিউ আজিম আলহামদুলিল্লাহিল আলা দিনিল ইসলাম আল ইসলাম হাক্কু ওয়াল কুফুরে বাতিলুন, এই কথা বলে কিন্তু আমরা উজু করি, কিন্তু উজু যে করি হয়তো বুঝলাম যে একটা দোয়া পড়তে হয়, এই দোয়ার অর্থ কিন্তু কাউকে কেউ শেখায় না, শুধু আরবিতে বলা হয়। তো এখন আমি যেটা বলবো যে দেখেন আমরা প্রতিদিন মিথ্যে কথা বলছি, ছোটবেলায় এই অজু শিখেছি এখন এই অজুর দিকে মন নেই, কেন মন নেই,
কারণ এই অজুর যে একটা জ্ঞান আছে এই জ্ঞানের উপরে আরেকটা জ্ঞান বসত করতেছে। তো এখন দেখা যায় ওই জ্ঞানটা আর প্রয়োজন হয় না, ওটা আর জ্ঞানে মনে বিবেকে মেনে নেয় না। যেমন ফজরের সময় যখন অজু করতে গিয়েছি তখন অজু করতে করতে বলতেছি কি আল্লাহ এই হাত দ্বারা কখনোই আর পাপ করব না, হাত দত করতেছি কুলি করতেছি আল্লাহ এই মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না, অন্যের জিনিস চুরি করে খাব না, এই দৃষ্টি দিয়ে কখনো খারাপ দৃষ্টি করব না, এই পা দিয়ে পায়ের টেকনি যখন ধুইতেছি এই পা দিয়ে কখনো খারাপ দিকে যাব না, মাথা মুসেহ করে মাথাটাকে ধুত করতেছি যে এই মস্তিষ্ক দ্বারা কোনো খারাপ জ্ঞান করব না, কানের ছিদ্রতে পানি দিয়েছি খারাপ কোনো কথা শুনব না। এখন ফজরের টাইমে শীতের মধ্যে উজু করে আল্লাহর কাছে তওবা করেছি যে আল্লাহ এগুলো করব না, হাতের মধ্যে যদি ময়লা না লাগে তাহলে তো হাত ধুতে হবে না, জোহর হইতে হইতে আবার গিয়ে একই কথা বলছি আল্লাহ এই হাত দ্বারা পাপ করব না, মুখ দ্বারা চোখ দ্বারা কান দ্বারা পাপ করব না, কিন্তু পাপ করেছি বলেই তো আবার অজু করতে হচ্ছে। আচ্ছা, তাহলে আসর আসতে আসতে সে একই কথা বলছি, মাগরিব আসতে আসতে সে একই কথা বলছি, প্রতিদিন একই কথা বলি। একটা বাচ্চা মানুষকে যদি বলা হয় বাবা এটা করো না, আচ্ছা বাবা করবো না, দ্বিতীয়বার একই কাজ করতেছে বাবা তোমাকে না করছি, আচ্ছা বাবা আর করবো না, তিনবারের বার সে একই কাজ করে তখন কিন্তু তাকে চর থাপ্পড় দিতে হয়। তো এখন কথা হলো যে এই যে আমরা তওবা করতেছি প্রতিদিন পাঁচবার, আবার একই কাজ করতেছি পাপ করতেছি, তো অনেকে বলে আল্লাহর এত ইবাদত করলাম কিছু দেখলাম না কিছু পাইলাম না, আপনার ইবাদত তো হয়নি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু নামাজ এনেছে 52 বৎসরে, নবুয়ত লাভ করেছেন 40 বৎসরে, তখন তো নামাজ ছিল না, 52 বৎসরে যখন আল্লাহ দাওয়াত দিলেন তখন আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ আনলেন, এটা হাদিস বলে কোরআন বলে না, কিংবা নবীর মেরাজ তত্ত্ব বলে কোরআন বলে না, 52 বছরে নামাজ এনেছে এরপরে পড়েছে, এর আগে নবী কি করেছে? তো নামাজ 52 বছরে এনেছে, এর আগে নবী যা করেছে যে সাধনা করেছে হীরা পর্বতের গুহার কর্ম করেছে এগুলো যদি আমাদের করা না হয় তাহলে আমাদের ইবাদত হবে না। কেন হবে না? তিনি নিজেকে সিরা পরিষ্কার করা হয়েছিল, ভিতরের ময়লা পরিষ্কার করা হয়েছিল, এবং দেখা যায় তার সিরা পরিষ্কারের পাশাপাশি তাকে আল্লাহর তরফ হতে জিব্রাইলের মাধ্যমে জ্ঞান দেওয়া হয়েছে, এরপরে তিনি চৈতন্যতা লাভ করেছেন, এরপরে তিনি ধ্যানের দেশে গিয়ে সাধনা করেছেন, এরপরে তিনি 40 বছরে নবুয়ত লাভ করলেন, কোরআন তার উপরে নাজিল হলো, এরপরে 52 বছরে আল্লাহ দাওয়াত দিল হে দোস্ত আপনি আসেন আপনার সাথে মেরাজ ঘটাব, এরপরে নামাজ আছে। তাহলে সারা জীবন নামাজ পড়লেও কাজ হবে না যদি সে হেরা পর্বতের সাধনা এবং নিজের সিনা পরিষ্কার না হয়, এই সাধনা কখনোই হবে না, এই নামাজ কখনোই হবে না। কেন হবে না? কারণ আমি যখন নামাজে দাঁড়াই আর আমার সিনার ভিতরে যদি ময়লাযুক্ত কিছু থাকে তখন নামাজে দাঁড়ানো মাত্রই আমি চলে যাব বাজারে ঘাটে হাটে মাঠে স্ত্রীর সাথে কথা বলতে, গরু কিনতে চলে যাব, আরে 2 দিন পরে তো কুরবানির ঈদ, গরু কিনতে চলে যাব, তখন গরু তরুতাজা গরু খুঁজতেছি গরু কিনা হয়ে গেছে, এখন মসজিদে যখন ইমাম সাহেব সালাম ফিরাইতেছে তখন সে সালাম ফিরানোর শব্দ শুনে সে হাটের থেকে আমি মসজিদে ফিরে এসেছি, আর এই নামাজ যদি কিয়ামত পর্যন্ত পড়া হয় আল্লাহর মেরাজ হবে না, এই নামাজ আল্লাহর কাছে কোনো গ্যারান্টেড নয়। তাই আমি বলবো হে সমস্ত জগৎবাসী যে ছোটবেলায় দেহের অজু শিখেছি, এখন আমরা একজন কামেল মুর্শিদের কাছে গিয়ে আত্মার অজু শিখব, আর আত্মার অজু যদি আমরা শিখতে পারি, আত্মা যদি পবিত্র হয় অবশ্যই এই দুনিয়াতেই আল্লাহর সাক্ষাৎ ঘটে যাবে ইনশাআল্লাহ।
এবং আল্লাহ কিন্তু কোরআনে কথাটিও বলেছে যে দুনিয়ায় যারা আমাকে দেখলো না এবং দেখার চেষ্টা করলো না তারা হাশরের দিন অন্ধ হয়ে উঠবে। এমনও মুসল্লি এমনও লোক পৃথিবীতে আছে যে আল্লাহর কথাটাও খণ্ডিয়ে দিচ্ছে। কোরআনে আল্লাহ বলতেছে যে আমাকে দেখলো না, দেখার চেষ্টা করলো না, দুনিয়ায় তার হাকে রাতে অন্ধ হয়ে উঠবে, অথচ তারা বলতেছে আল্লাহকে দেখা যায় না, আল্লাহ নিরাকার। তাহলে তাদের জীবনটা বেকার। আচ্ছা, তাহলে আজকে হয়তো যাই কিছু কথাবার্তা হলো, আপনাদের মনকে আপনাদের জ্ঞানকে আমি ওরকম সন্তুষ্ট করতে হয়তো আজকে পারছি না, তবু যাই কিছু বলা হয়েছে এখান থেকে আপনারা কিছু জিনিস বের করে নেন যে অন্ততপক্ষে এই পৃথিবীতে এমনভাবে নামাজ এমনভাবে আল্লাহর স্মরণ করতে হবে যেভাবে করলে এই পৃথিবীতে থেকে আল্লাহকে দেখার দর্শন করে যাইতে পারি। দেখেন, আমাকে কেউ যদি বলে যে তুমি কি এমুক লোকটাকে চেনো, কোন লোকটা, আমি চিনি না, যদি চিনতাম তাহলে বলতাম যে হ্যাঁ এই লোকটি। তাহলে আমি এই পৃথিবীতে আছি, আল্লাহকে কখনো দেখিনি, এখন হাশরের ময়দানে যদি আল্লাহ আমার সামনে দিয়ে আসা যাওয়া করে আমি চিনব না। কালাকাল ইনসানি আদাম ওয়ালি সুরাতিহি, আল্লাহ সুরত আদমের সুরত, আর আদমের ভিতরে আল্লাহ আদমের সুরতই ছিল, কিন্তু মুকরুম সেজদা করেননি। সেজদা যদি তিনি করতেন তাহলে কিন্তু তিনি আল্লাহর কাছ থেকে এত বড় দায়িত্বটা পাইতেন না। আলোর আলোকিত দায়িত্ব আল্লাহ নিজে এবং অন্ধকারের দায়িত্ব মুকরুমকে দেওয়া হয়েছে, আর এই মুকরুম অন্ধকারকে পরিচালনা করতেছে। যাই হোক, আজকের আলোচনা হয়তো আপনাদেরকে তেমন একটা সন্তুষ্ট করতে পারিনি, তো আপনাদের ইচ্ছার কথা আমাদেরকে জানাবেন কমেন্টে যে কোন ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে, অবশ্যই সেই ধরনের আলোচনা করার চেষ্টা করব। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।